গুড মর্নিং, সুপ্রভাত। তো গলার অবস্থা খুবই খারাপ। আজকে 25 তারিখ, হঠাৎ করে দুদিন আগে একটা প্ল্যান হলো, কী প্ল্যান হলো সেটা এখনই বলে দিই। অভিদা হঠাৎ করে প্ল্যান করলো যে একটু বরফ দেখতে যাবে, তাই বরফ দেখতে বেরোবো। তো একটু পরেই বেরোবো, এখন বাজে 7:30। তো আমাদের বেরোনোর কথা ছিল 7:00, 7:30 কি 7:00। তো প্রত্যেকবারের মতো এবারেও লেট, এখন বাজে 8:15। যাই হোক, এখনও স্যাররা এসে পৌঁছাননি। মা বেরোচ্ছি, ওই বেরোলাম। এই যে তো ফাইনালি স্যার এসে গেছে, এবার আমরা বেরোচ্ছি। চলো একটু হেল্প করবি, দে আমায় দে। ফাইনালি 7:45 সময় আমরা বাড়ি থেকে বেরোলাম। আমার আগে অভি দত্ত, মিস্টার অভি, আর আগে ওয়েট করছে বশির আর রাজেনবাবু। বশির ওয়েট করছে কল্যাণী রোডের মুখে। এখন আমরা আছি মাঝেহাটিতে, আমরা মাঝেহাটি মোড়ের কাছাকাছি চলে এসেছি। এবার যাবো বাঁদিকে, বাঁদিকে কল্যাণী রোডের মুখ, ওখান থেকে ডান দিকে যাব। ওখানেই সম্ভবত বশির আর নিমো দাঁড়িয়ে আছে। আমরা এখন কল্যাণী রোডে উঠে গেছি, এবার আমরা যাব একটু অন্যরকম রুট ধরে। আগের যতবার গেছিলাম বর্ধমান হয়ে, মোড়গ্রাম হয়ে, এবার যাচ্ছি কল্যাণী, ওখান থেকে জিরাট, জিরাট থেকে নবদ্বীপ। একই রুট অনেকে যায় হচ্ছে ওল্ড দিল্লি রোড হয়ে জিরাট, জিরাট থেকে নবদ্বীপ। আমরা ধরেছি হচ্ছে কল্যাণী রোড, কল্যাণী রোড হয়ে যাবো জিরাট, কল্যাণী রোড হয়ে যাবো কল্যাণী, ওখান থেকে জিরাট, জিরাট থেকে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর। তো আগে কোথায় দাঁড়িয়ে আছে বশির এখনও দেখতে পাচ্ছি না। তো আমরা রাজেনবাবুর সাথেও, তো আমাদের রাজেনবাবুর সাথেও দেখা হয়ে গেলো, আর আর পিছনে আছে হচ্ছে নিমো আর বশির। তো এখন আমরা খাচ্ছি লিট্টি চোখা, বিহারী বাবু খা। তো লিট্টি চোখা খেয়ে রান শুরু করব। তো দেখি আগে কি হয়। থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল তনুজন হুইল। বাংলায় শুরু করলাম আজকের থেকে, হিন্দিতে আর পাচ্ছি না, হিন্দিটা বলতেও পাচ্ছি না, লোকে হাসছে, নিজের হাসি পাচ্ছে। তো রাস্তায় দেখা হবে, চলুন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, লিট্টি চোখা খেলাম, এবার আমরা আগে এগোচ্ছি। এরপরে কোথায় দাঁড়াবো জানি না, এই রাইডটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কারণ ডেস্টিনেশন বেশি দূর না। এইবার মালদা বা রায়গঞ্জ যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে যাবো। রাস্তার কাজ চলছে দেখতেই পারছেন, আর খুব বেশি হলে বছরখানিকের মধ্যে এই রাস্তাটা আরও সুন্দর হয়ে যাবে। বাট ওই বর্ধমান হয়ে মোড়গ্রাম, যে ফুটিসাগর থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তা, ওর থেকে অনেক বেটার, অ্যাটলিস্ট 10 times বেটার এই রাস্তাটা। ফাইনালি আমরা কল্যাণীর কাছাকাছি পৌঁছে গেছি, গঙ্গা নদী ক্রস করছি। এই ব্রিজটার নাম ভুলে গেছি জানি না কি, আগে কিছুটা গিয়ে ডান হাতে গেলেই কল্যাণী, মানে কল্যাণীর মোড়টা, কল্যাণীতে ঢুকবো না, এখান থেকে ডান দিকে যাব, এখান থেকে আবার নেব ডান দিক আর চলে যাব সোজা এখান থেকে বলাগড় জিরাট হয়ে নবদ্বীপ লে হালুয়া। আর এই রাস্তায় প্রচুর বাম্পার আছে, রাস্তাটা ভালো কিন্তু প্রচুর বাম্পার আছে এই রাস্তায়, যেই আসবে এই রাস্তা দিয়ে একটুখানি বুঝে শুনে চালাবে। তো মাঝে মাঝে অসংখ্য বাম্পার রয়েছে, এই একটা বাম্পার। আমরা এখন আছি নবদ্বীপ মোড়ে, এখানে একটু চা বিস্কুট খেয়ে নেবো, একটু চা ব্রেক। তো আমাদের সাথে আছে মিমো, বশির, অভিদত্ত, আর এই রাজেনবাবু। তো আমরা এখন চা টা খেয়ে আগে বেরোবো, বুঝতে পারছি না আজকে কত দূর যেতে পারবো। চা টা খাওয়া হয়ে গেল, এবার আবার এগোই, অনেক দেরি হয়ে গেছে, গ্রুপ রাইডে তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো এগোই, আরে বাবারে, এখন আমি পার করছি নন্দাই সেতু, এটা নবদ্বীপে, আর এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার কৃষ্ণনগর। অভিদাকে ধরতেই পারছি না, কত দূর চলে গেল স্কুটি নিয়ে, না 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 দেখে নিচ্ছি, ওই যো আগে। তো আমি এখন আছি
একটা মোড়ে, এই মোড় থেকে ডান দিকে 18 কিলোমিটার কৃষ্ণনগর, আর সোজা কাটোয়া। আমি যাব ডান দিকে এখান থেকে, এখান থেকে সোজা 18 কিলোমিটার কৃষ্ণনগর। ওখানে আছে একটা ব্রিজের সামনে, এই ব্রিজটার নাম কি ব্রিজ জানি না, তবে নিচে নদী, নদীটার নামও জানি না, পরে বলে দেবো। তো এখান থেকে কৃষ্ণনগর আর 2 কিলোমিটার, আর মালদা 221 কিলোমিটার। কৃষ্ণনগর আসতে এত টাইম লেগে গেল, জানি না মালদায় কখন পৌঁছাবো। তারপরে ইচ্ছা তো আছে আজকে রায়গঞ্জ যাব, প্রচুর জ্যাম কৃষ্ণনগরের আগে। আমি অলরেডি কৃষ্ণনগরে ঢুকে গেছি, আগে 4 লেনের রাস্তা আমাদের জন্য ওয়েট করছে, আর ওখানেই বাকি সবাই দাঁড়িয়ে আছে। এখন আমি পার করছি জলঙ্গি নদী, নিচে জলঙ্গি নদী, দারুণ সুন্দর জল, পরিষ্কার। আর নদীটা পার করেই ওরা হয়তো দাঁড়িয়ে আছে বা কিছুটা আগে গিয়ে দাঁড়িয়ে আছে, জানি না। আগের লরিটা তো আস্তে আস্তে যাচ্ছে কেন, ও আগে জ্যাম। আমরা এখন কৃষ্ণনগর পেরিয়ে 4 লেনে উঠলাম, আর এখান থেকে যাচ্ছি বহরমপুর। এখান থেকে বহরমপুর অলমোস্ট 205 কিলোমিটার রাস্তা এখন যেখানে আছি সেখান থেকে। আর বেথুয়াডাহরি এখান থেকে 15-16 কিলোমিটার রাস্তা। তো আজকের ফার্স্ট টোল প্লাজা ক্রস করছি, ন্যাশনাল হাইওয়ে 34, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে 34-এ। আমরা এখন আছি বহরমপুরে, বল, ওরা তো বেরিয়ে গেছে আগে। হ্যাঁ, এই সোজা না গিয়ে বাদিকে যাবো, তো সোজা রাস্তাটা তো ভালো করে দিয়েছে। আচ্ছা, মানে বাইপাসটা নিয়ে নি তাহলে, চ। তো আমরা এখন সোজা না গিয়ে বাদিকে যাচ্ছি, বহরমপুর বাইপাস দেবো, সোজা গেলে জ্যাম হবে টাউনের ভিতরে। আমরা এই মুহূর্তে ক্রস করব আজকের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো আমরা এখন খেতে ঢুকবো। ওই যে ওদের দাঁড় করা, ওদের দাঁড় করা, ওদের দাঁড় করা, ওদের দাঁড় করা। আর আমরা এখন ধাবায় খেতে দাঁড়িয়েছি, ধাবাটার নাম হচ্ছে মা তারা ধাবা, মা তারা ধাবা। যাই হোক, কী কী খেতে দিল এটা দেখি এবার। এখানে আমাদের রাজেনবাবু বসে খেতে চাইছে, কিন্তু খাবার দেয়নি এখনও। আর আমি খাবো ভাত, ফুলকপির তরকারি, পটলের তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, পেঁয়াজ, লঙ্কা, আর মাছ আসছে। আর এরা খাবে হচ্ছে রুটি তরকা, তরকা এটা কি, এটা আচ্ছা চিকেন কষা আর মিক্সড ভেজ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই আবার রেডি হচ্ছে বেরোনোর জন্য। তো রাস্তায় দেখা হবে, রায়গঞ্জ ঢুকতে ঢুকতে হয়তো 9টা হয়ে যাবে রাত, কারণ অনেক দেরিতেই বেরিয়েছি বাড়ি দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা যাত্রা শুরু করলাম। সবার আগে যাচ্ছে অভিদত্ত, পিছনে শিব, আর এতক্ষণ মিমো বলছিলাম, অ্যাকচুয়ালি শিব ওর নাম। আমরা এখন আছি মোরগ্রাম, মোরগ্রাম ক্রসিংয়ের সামনে। এখন মোরগ্রাম ক্রসিং ক্রস করছি। সাধারণত বর্ধমান থেকে যারা আসে এই রাস্তা থেকে আসে, বর্ধমান থেকে যারা আসে। আমরা সোজা আসলাম কৃষ্ণনগর হয়ে। তো আমরা এখন আজকের 3 নম্বর টোলগেটের সামনে পৌঁছালাম, এখন 3 নম্বর টোলগেট ক্রস করছি। তো এখন আমি আছি ফারাক্কার আগে কালিয়া চকে, শিবকে দেখতে পাচ্ছি না, কতটা এগিয়ে গেল কে জানে। তো আমরা এখন অলরেডি ফারাক্কায় ঢুকে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করব। আবার আমার গলাটা ভেঙে গেছে, দুপুরবেলা কিছুটা ঠিক হয়েছিল বলে মনে হচ্ছিল, বাট পুরোপুরি ঠিক হয়নি এখনও। আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই
ক্রস করে ফেলবো, আজকে রায়গঞ্জে স্টে করবো। ড্যাং 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 ড্যাং। ফারাক্কা ব্রিজ ক্রস করতে করতে বাচ্চাদের মতো ট্রেন দেখছি, ভালো লাগছে। ফারাক্কা ব্রিজের, সরি, ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আমরা জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম, এবার একটু বাদিকে দাঁড়াবো আলোতে। অভিদার হেলমেটের ভাইজারে নোংরা পড়েছে অনেক, দেখতে পাচ্ছে না কিছু। ফারাক্কা ব্রিজ ক্রস করে কিছুটা এগিয়ে এসে একটু দাঁড়ালাম অভিদার বাইক অভিদার ভাইজারে হেলমেটের। কি হয়েছে তোর হেলমেটের ভাইজারে নোংরা পড়েছে? পরিষ্কার কর, চাও খেয়ে নি তো। এখন চাটা খাবো, চা খাই। হ্যাঁ, এই দোকানটাতেই তো। কিছু ইভিনিং এর নাস্তা করবো, টিফিন খাবো, খিদাও পেয়েছে, গ্যাস হয়ে যাচ্ছে পেটে, চলো যাই। আবার আমরা বেরিয়ে পড়লাম, যাব রায়গঞ্জের দিকে। রায়গঞ্জেই আজকে স্টে করার ইচ্ছা আছে, দেখি কি হয়। দেখতে দেখতে আজকে 4 নম্বর টোলে চলে আসলাম, মানে 4 নম্বর টোল ক্রস করব। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল, এটা এই প্রান্তের টোল। ওই প্রান্তের টোলটা আবার কম বেশি 70-80 কিলোমিটার পর ক্রস করব, ওটা হবে 5 নম্বর টোল। আর এখন ক্রস করছি আজকের 4 নম্বর টোল। ড্যাং ড্যাং ড্যাং, কী বলবো, এর থেকে বেশি ভালো কিছু বলতেও পারি না। তাও যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। ফারাক্কা পার করে চাটা খেলাম, তারপরে 9-10 কিলোমিটার আসলাম। এত জ্যাম কেন বুঝতে পারছি না। আমরা এখন আছি কালিয়া চকে, প্রচণ্ড জ্যাম, কখন বেরোতে পারবো কে জানে, কখন রায়গঞ্জ পৌঁছাবো কে জানে। এই জ্যাম তোমার আমার, এই জ্যাম শুধু লেট হওয়ার, তুমি আর আমি, এই জ্যাম তোমার আমার। এবার বুঝলাম এত ট্রাফিক হওয়ার কারণ, মানে এত জ্যাম হওয়ার কারণ, রাস্তায় কাজ চলছে আর অল্প একটু জায়গার মধ্যে দিয়ে, খুবই ন্যারো প্যাসেজের মধ্যে দিয়ে গাড়িগুলোকে পাস করা হচ্ছে, আর ভালো লাগছে না। কালিয়া চকের জ্যাম থেকে বেরোলাম, এবার কিছুটা ফাঁকা রাস্তা পাবো। দেখতে দেখতে আজকের 5 নম্বর টোল, পাঁচই তো, হ্যাঁ 5 নম্বর টোল ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জের এই প্রান্তের টোল। তো আমরা এখন রায়গঞ্জে ঢুকে গেছি, আর সোজা গিয়ে বাঁহাতে কিছুটা গেলেই আমাদের হোটেল, মানে সোজা গিয়ে বাঁহাতে না, কিছুটা দূরে, কি বলছি ভুলভাল, কিরে নেভিগেশন আমি হোটেল চিনি। হ্যাঁ, সোজা গিয়ে কিছুটা এগিয়েই বাঁহাতে হোটেল, হোটেলের নাম হোটেল ইএম বাইপাস রায়গঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে রায়গঞ্জ পৌরসভার শৌচালয়, যারই পাবে এখানে চলে আসবে। নালে দাঁড়িয়েছিলাম আর বেশিক্ষণ না, আর 500 মিটারের মতো গিয়েই বাঁদিকে হোটেল। হোটেলটা খুব সুন্দর, আগের বারও ছিলাম। হ্যাঁ, এটাই হোটেল ইএম বাইপাস। বাইকটা পার্ক করবো এখন, আগের বারও এসেছিলাম নভেম্বর মাসে ফেরার পথে, এখন যাওয়ার পথে দাঁড়াবো এখানে। তো আমরা অনেকক্ষণ হোটেলে ঢুকে গেছি, হোটেলের রুমও দেখিয়ে দেবো, আর পিছনে কাঁওতালি করছে, আমি বুঝতে পারছি না কি কেন করছে, প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো কি কি খাবার আছে দেখিয়ে দিই, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ব্লগটা সেট করছি, গুড নাইট। তো খালি দেখিয়ে দিচ্ছি কি খাবার আছে। তুই ভাই মামাকে মারবি শোন, কটা উঠে দিয়েছিস ভাই? এক দুটি। এই যে খাবার আমাদের, কি আছে, চিকেন স্যালাড, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।